আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আজ আমি আপনাদের সাথে এক কাপ শুকনা চালের গুঁড়ো আর একটি আলু দিয়ে মাত্র পাঁচ মিনিটে সকাল বিকেলের বাজি নাস্তার রেসিপি শেয়ার করব কোনো রকমের বেলাবেলির ঝামেলা ছাড়া তো চলুন শুরু করা যাক এখন আমি এখানে এক কাপ শুকনা চালের গুঁড়ো নিয়েছি আর একটি টমেটো নিয়েছি এটা কিন্তু অপশনাল এরপর একটা নিয়েছি আলু আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে আপনারা চাল ভিজিয়ে পাটায় পিষে নিতে পারেন এরপর আমি এখানে একটা গ্রেটার নিয়েছি আর আলুটাকে ভালো করে গ্রেড করে নিচ্ছি তো এভাবে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেড করে নিতে হবে এতে করে কিন্তু আলুটা খুব চিকন চিকনভাবে কাটা যাবে আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়েও কেটে নিতে পারবেন তবে খুব চিকন চিকন করে কেটে নিতে হবে যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই নাস্তাটি এতটাই টেস্টি হয় একবার খেলে কিন্তু দ্বিতীয়বার খেতে ইচ্ছা হবে এতটাই মজার তো এভাবে আলুটাকে গ্রেড করে নেওয়ার পর আমি টমেটোটাকেও এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তো এভাবে টমেটোটাকে কেটে নিতে হবে তো আলুটাকে কিন্তু আর ধোয়া যাবে না এগুলোকে ধুয়ে তারপরে কেটে নিতে হবে এরপর আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলে আমি এখানে শুকনো চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি তো এখানে এক কাপের মতো শুকনো চালের গুঁড়ো দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা বাড়িয়ে নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ আটা তো আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করে নিতে পারবেন হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই করে নেওয়া যাবে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে এরপর সব শুকনো উপকরণ একসাথে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে হাফ চা চামচের থেকে কম তেলে রাখা মরিচের গুঁড়া এটা কিন্তু দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু দারুণ একটা স্পাইসি ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এরপর আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে দিব তো এক কাপ পানি কিন্তু সম্পূর্ণ একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এ ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না তাই হাতে রেখে রেখে পানিটা দিয়ে নেবেন তো এভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না আর খুব বেশি ঘনও হবে না তো এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি গ্রেড করা আলু এখানে আমি এক কাপ শুকনা চালের গুঁড়োর জন্য একটি আলু দিয়ে নিয়েছি তো শুকনো চালের গুঁড়োর পরিমাণটা বেড়ে গেলে কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে ব্যাটারের সাথে এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি তো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে কিন্তু আপনারা এটা স্কিপ করে দিতে পারেন তবে হাতের কাছে থাকলে কিন্তু এটা দিয়ে নিতে পারেন এটাকে আমি ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ধনে পাতা কুচি এটা কিন্তু অবশ্যই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে ব্যাটারের সাথে আমি ধনে পাতা কুচিটাকেও ভালো করে মিশিয়ে নিব তো এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে তো দেখুন এভাবে আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি এ পর্যায়ে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কুকিং অয়েল এখন আমি জিরা আর সরিষাটা ভালো করে ভেজে নিচ্ছি তো লো ফ্লেমে জিরা আর সরিষাটা ভেজে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো জিরা এরপর দিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো সরিষা এখানে আমি সাদা সরিষা নিয়েছি কালো সরিষাটা তিতা লাগে তাই এখানে সাদা সরিষাটা দিয়ে ভালো করে জিরার সাথে ভেজে নিবো যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা স্মেল আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল সহ জিরা আর সরিষাটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিব এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে আর এই নাস্তাটি খেতে কিন্তু দুর্দান্ত হবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতে যদি সময় না থাকে আর সকাল বিকেলের নাস্তা যদি ভিন্ন কিছু খেতে ইচ্ছা হয় তখন কিন্তু আপনারা খুব সহজে এই নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার তো দেখুন ব্যাটারের সাথে কিন্তু সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি নাস্তাগুলো ভালো করে ভেজে নিব চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে দিয়ে নিচ্ছি কুকিং অয়েল তো এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি খুব কম তেলে কিন্তু আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন আর অনেক হেলদি তো চুলার আজ একেবারে লো করে এখানে আমি দুই টেবিল চামচ ব্যাটার দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে আরেকটু ছোট করে তৈরি করে নিতে পারেন তো একটু গোল করে তৈরি করার চেষ্টা করবেন তো এভাবে সাইডের এগুলোকে আমি একটু ঠিক করে গোল করে নিচ্ছি তো সম্পূর্ণ কাজটা কিন্তু লো ফ্লেমে করে নিতে হবে এটা মোটামুটি গোল হয়ে এলে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মাত্র দুই মিনিটের জন্য ফিরে আসবো দুই মিনিট পর তো দেখুন দু মিনিট পর দেখবেন যে এটা কিন্তু খুব সুন্দরভাবে ড্রাই হয়ে এসেছে যখন উপরটা একটু হয়ে আসবে ঠিক তখনই এটাকে উল্টে দিতে হবে এই নাস্তাগুলো ভেজে নিতে কিন্তু সময় অনেক কম লাগে তো এভাবে কিন্তু আপনারা খুব কম সময়ে কিন্তু নাস্তাগুলো সব তৈরি করে নিতে পারবেন তো উল্টে পাল্টে লো ফ্লেমে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো যখনই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে যে এগুলো ভাজা হয়ে গেছে খুব কম তেলে ভেজে নেওয়া হয় বলে এই নাস্তাগুলো কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত তো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি এ পর্যায়ে আমি ফ্রাইপ্যানে আবার দুই টেবিল চামচ ব্যাটার দিয়ে নিচ্ছি তো আমি একটু বড় করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এগুলো মাঝারি সাইজের তৈরি করে নিতে পারেন বা চাইলে কিন্তু এর থেকেও ছোট তৈরি করে নিতে পারেন তো এটা আমি মাঝারি সাইজের তৈরি করে দেখাচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আবার দুই মিনিটের জন্য ফিরে আসবো দুই মিনিট পর তো দেখুন দুই মিনিট পর কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে এখন এটাকে একটু উল্টে নিতে হবে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন চাইলে কিন্তু এই নাস্তাগুলো সুজি দিয়েও তৈরি করা যায় এটাও আমার ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি সবগুলো নাস্তা আমি এরকম একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি রিয়েলি অসম্ভব টেস্টি হয়েছে তো দেখুন এগুলো কিন্তু অনেক সফট হয়েছে আর আমি পাতলা করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু ভারী করে তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আল্লাহ